বিসমিল্লাহ আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক টনিক যেভাবে কাজ করে কাঁঠালের বিচিও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সেভাবে কাজ করে তাই কাঠালের বিচিকে উত্তম এক টনিক বলায় যায় কাঁঠালের বীজের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর স্টার্চ এবং কাঁঠালের বীজের স্টার্চের তিরিশ পার্সেন্টই হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্স এই রেজিস্ট্যান্ট ইস্টার্স আমাদের পাকস্থলিতে যে অনুজীব থাকে অন্ত্রে যে অনুজীব থাকে এ অনুজীবের খাবার কাঁঠালের বীজের ডায়েটারি ফাইবার এবং এর রেজিস্ট্যান্ট স্টার্স ক্ষুধাকে কমিয়ে দেয় ক্ষুধা নিবারণ করে যদিও এটা একটু মিষ্টি মিষ্টি তারপরও এটা ব্লাড সুগার বা রক্তের শর্করার পরিমাণ কমায় মানে ব্লাড সুগার কমায় এবং হজম ব্যবস্থাকে অহজম হজম প্রক্রিয়াকে সুসংহত করে অর্থাৎ পেট ভালো রাখে ইনসুলিনের যে সেন্সিটিভিটি রয়েছে এটার উন্নতি করে কাঁঠালের বীজে যদি নিয়মিত খান তো এটা কোষ্ঠকাঠিন্য মানে কোষ্ঠ পরিষ্কারক হিসেবে চমৎকার কাজ করে এটা হৃদরোগের ঝুঁকি কমায় এবং অনিয়ন্ত্রিত ওজন কমাতে সাহায্য করে কাঁঠালের বীজেতে অ্যান্টি উপাদান রয়েছে এবং যে কারণে ডায়রিয়া এবং গ্যাসের সমস্যা যাদের তাদের জন্য আয়ুর্বেদের চিকিৎসাতে কাঁঠালের বিচির গুঁড়ো ব্যবহার করা হয় এখনকার যে বৈজ্ঞানিক পরীক্ষা এবং নিরীক্ষা তাদেরতে দেখা যাচ্ছে যে কাঁঠালের বিচির উপাদানগুলো ডায়রিয়া আমাশয় এবং খাদ্য ও পানিবাহিত পেটের পীড়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন বর্ষাকাল এ সময় খাদ্য এবং পানীয় পেটের পীড়া এখন বেশি হচ্ছে এ সময় কাঁঠালের বিচি খুব উপকারী যাদের হাইপার রয়েছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য চমৎকার খাবার কাঁঠালের বিচি কাঁঠালের বিচিতে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এবং আরও খনিজ উপাদান রয়েছে যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে কাঁঠালের বিচিতে উচ্চমাত্র দ্রবণীয় প্রোটিন রয়েছে এই প্রোটিন মানসিক চাপ এবং দুশ্চিন্তা কমে দেয় যে কারণে কাঁঠালের বিচি ভাজা খেলে মানসিক চাপ কমে মনটা ফুরফুরে লাগে কাঠালের বিচিতে প্রচুর পরিমাণে রিবোফ্লোবিন এবং থাইমিন রয়েছে এই দুটি ভিটামিন বি এর ফলে শরীরে শক্তি সঞ্চারের পাশাপাশি নার্ভ সিস্টেম এবং মস্তিষ্কের রক্ষণাবেক্ষণে সহায়তা করে আর ভিটামিন এ আছে প্রচুর পরিমাণে যেটা দৃষ্টিশক্তি উন্নতির পাশাপাশি চোখের একাধিক সমস্যা রেটিনারও কিছু সমস্যা কাটে উঠতে সাহায্য করে কাঠালে বিচিত রয়েছে লিগনেন সাপোনেন এবং আইসোফ্লোবিন এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের অভ্যন্তরে যে কোনো প্রদাহ যে কোনো ইনফ্লেমেশনের বিরুদ্ধে লড়তে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ ডিএনএর ড্যামেজও রিপেয়ার করতে পারে সাম্প্রতিক এক গবেষণায় বলা হচ্ছে যে কাঁঠালের বিচিতে একটি গুরুত্বপূর্ণ লেসিথিন পাওয়া গেছে যা এইডস আক্রান্ত ব্যক্তির ইমিউনিটি সিস্টেম মূল্যায়নের উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে এখনকার যে গবেষণা বিজ্ঞানীরা গবেষণা করে তারা মনে করেন কাঁঠালের বিচির এই যে রেস্টুরেন্ট স্ট্রস এটা পেটে গিয়ে ফার্মেন্টেড হয়ে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে এবং এই ফ্যাটি অ্যাসিড কোলনের রক্ত চলাচল বাড়ায় ফলে কোলুনের ক্যান্সারের ঝুঁকি কমে যায় এবং ক্যান্সার টিউমার যদি থাকে ক্যান্সারের সেল যদি থাকে এই ক্যান্সার সেলের বিরুদ্ধে ফাইট করে এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড এই স্ট্রেস আবার প্রোবায়োটিক প্রোবায়োটিক হওয়ার কারণে পেটের যে অনুযোগগুলো রয়েছে প্রয়োজনীয় অনুজীবগুলোর শক্তি সংহত করে অনুজীবের যে সাম্রাজ্য এই সাম্রাজ্যকে সুসংহত করে পেটে সুস্থ অনুজীব শুধু স্টোমাক ইনস্টেন্ট এবং কোলরেনের কল্যাণ করে না বরং পেটের সাথে ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেমে মস্তিষ্কের সাথে এটার যোগসূত্র রয়েছে ভেগাস নার্ভসের মাধ্যমে যেহেতু ব্রেনের সাথে সংযুক্ত এজন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কাঁঠালের বিচি পরিমাণ মতো পুরো সিজন যদি কেউ খায় তাহলে দেহে শুধু রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটবে তা না সেন্ট্রাল নার্ভ সিস্টেমেরও সুস্থ থাকবে সবল থাকবে নার্ভ সিস্টেম যত সুস্থ সবল থাকে একজন মানুষের কর্মক্ষমতা এবং মন মেজা চাঙ্গা থাকে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ কলেস্ট্রল বিহীন এটি ডায়েট চার্টে থাকলে তৈরি হবে পেশিবহুল শরীর মিলবে ক্যালোরিও যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য কাঁঠাল বীজও হতে পারে অনেক উপকারী এক খাবার বয়সের ছাপ দূর করতে কাঁঠালের বিচি রয়েছে জাদুকরী গুণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিকেল দূর করে এতে ত্বকের সতেজতা বাড়ে কাঁঠালের বিচিতে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন এজন্য খাবার তালিকায় কাঁঠালের বিচি রাখুন এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের কাজ করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কাঁঠালের বিচিতে থাকা আয়রন যা অ্যানেমিয়া তথা রক্ত স্বল্পতা সংক্রান্ত সমস্যার মোকাবেলা করে এটি ত্বকের নানা রোগ সারায় ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বিচি খেতে পারেন কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা মানসিক চাপ কমাতে কাঁঠালের বিচি খুবই উপকারী কাঁঠালের বিচি প্রোটিন এবং মাইট্রোনট্রিয়েন্সে ভরপুর যা মস্তিষ্কের কেমিক্যালে ভারসাম্য বজায় রেখে শরীর মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ বাড়ে কাঁঠালের বিচি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকেরই হয়তো জানা নেই কাঁঠাল বিচি বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে প্রতিদিনের খাবারে কাঁঠালের বিচি রাখলে শরীরে আয়রনের মাত্রা ঠিক থাকবে এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বিচি এই হিমোগ্লোবিনের একটি উপাদান তাই নিয়মিত কাঁঠালের বিচি খেলে রক্ত স্বল্পতার সমস্যার সমাধান হয় গবেষণায় দেখা গিয়েছে কাঁঠালের বীচিতে রয়েছে বেশ কিছু অ্যান্টি উপাদান উপাদান সকল উপাদান আমাদের জন্য খুবই উপকারী কাঁঠালের বীচিতে রয়েছে অনেক উদ্ভিদ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের ভেতর রয়েছে ফ্ল্যাভিনার স্যাপোনেন্স ফ্যালোনিক্স গবেষণা এসেছে যে এই উদ্ভিদ জৈব এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ইনফ্লেমেশনের বৃদ্ধিতে লড়াই করতে পারে বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি করতে পারে ডিএনএর ড্যামেজ রিপেয়ার সম্প্রীত করা একটি টেস্ট টিউব সমীক্ষা দেখা গেছে কাঁঠালের বিচের এক্সট্র্যাক্ট বা নির্জাস ক্যান্সার সহ রক্তনালীর গঠন একষট্টি পার্সেন্ট হ্রাস করে অন্যান্য ফলের বিচের মতো কাঁঠালে বিচিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার রয়েছে এ ধরনের ফাইবার বায়োল মুভমেন্ট বা অন্ত্রের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অদ্রবণীয় ফাইবারগুলোকে প্রিবায়োটিক হিসেবে বিবেচনা করা হয় এই ফাইবার খেয়ে বেঁচে থাকে উপকারী ব্যাকটেরিয়াগুলো এছাড়া এগুলো অন্ত্রের কোষগুলোতে বিশেষ পুষ্টি সরবরাহ করে সুস্থ হজম ব্যবস্থা বজায় রাখে এই ফাইবারগুলো ইনফ্লেমেটরি ডিজিজ এবং হেমেরোয়েডের লক্ষণ থেকে মুক্তি দিতে পারে অনেকগুলো গবেষণা এসেছে এ ধরনের ফাইবার আছে এমন খাবার বেশি করে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম পাওয়া যায় সেক্ষেত্রে এ সময় বেশি করে কাঁঠালের বীজই খেতে পারেন একটি গবেষণা এসেছে যে কাঁঠালের বিচে রক্তে খারাপ কলেস্ট্রল কমায় আর ভালো কলেস্ট্রল বাড়ায় এইচডিএল হৃদযন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী আর এলডিএল মানে খারাপ কলেস্ট্রল হৃদরোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই কাঁঠালের বিচি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়ায় ফলে আমাদের হৃদযন্ত্র থাকে সুস্থ কাঁঠালের বিচি সারা বছর পাওয়া যায় না কিন্তু আপনারা সংরক্ষণ করে এটা সারা বছর খেতে পারেন সিদ্ধ করে অনেকদিন রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন প্রয়োজন ভর্ত করে খেতে পারেন সবজির বিকল্প হিসেবে কাঁঠালের বীজ ব্যবহার করতে পারেন কাঁঠালের বীজে আধা টালা দিয়ে মানে আধা ভাজা করে এটাকে গুঁড়ো করে চা হিসেবে ব্যবহার করতে পারেন যে কোনো মৌসুমে গুঁড়ো করে বয়েমে রেখে দিলে এটাই ফাঙ্গাস ধরবে না এবং এটা চায়ের মতো করে খেতে পারেন অথবা বিভিন্ন তরকারিতে মিশিয়ে দিতে পারেন কাঁঠালের বীজ হচ্ছে ন্যাচারাল টনিক বা ন্যাচারাল ড্রিঙ্ক পাওয়ার বলতে পারেন ন্যাচারাল পাওয়ার ড্রিঙ্ক যদি কিছু থাকে সেটা হচ্ছে কাঁঠালের বিচি গুঁড়ো করে সেটাকে খাওয়া এটি দুধে বিষও খেতে পারেন তাই কাঁঠালের মৌসুমে কাঁঠাল খান এবং বিচি সংরক্ষণ করুন এ বিচি যত দ্রুত খাওয়ার অভ্যাস করবেন তত ভালো প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন